আমার কেউ যদি তার পাপের কথা স্মরণ করে, আমি আমার মা আমি আমার বোনদেরকে দেখে দেখে বলবো, আমি দেখে এসেছি আপনারা প্রজেক্টরের সামনে বসেছেন, মাইকের আওয়াজ যেখানে যায় আমার মা বোনেরা যারা আমার আলোচনা শুনতেছেন সবাইকে বলবো, আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কত সুযোগ রেখেছে, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে পরকালের চিন্তা করে, কেউ যদি পাপ করার পরে সব একটা বাসির মাথার সমপরিমাণ, হাদিস শরীফের মধ্যে এসেছে কিসের সমপরিমাণ, মাসির মাথার সমপরিমাণ চোখের পানি যদি কেউ ফালায় রে আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। মাসির মাথাটা একবার ছোট না, মাসির মাথার সমপরিমাণ চোখের পানি যদি কেউ ফালাইতে পারে তার জন্য জাহান্নামের আগুন কি বলেছে কে? আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করো, যেই তওবাটা যথাযথভাবে হয়। এটা কোন তওবা জানেননি? এই তওবাটা হলো আমি জীবনে যে গুনাহ করেছি গুনার জন্য অল টাইম লজ্জিত থাকা, কি থাকা, আমি যে অতীতে একটা পাপ করেছি এটা ব্রেনের মধ্যে সেট আপ দিয়ে দিয়েছি, জীবনে আর কোনদিন পাপ করবো না সেই প্রতিশ্রুতি দেওয়া। বান্দার হক যদি নষ্ট করে থাকি রে সেটা আমার তার কাছে ফিরিয়ে দেওয়া, অন্যথায় তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসা, আল্লাহর যে ওয়াদা আমি এতদিন অমান্য করেছি এটা আবার যথাযথভাবে ফিলাপ করা। আরেকটা হলো হারাম খাবার খেয়ে যদি শরীরটাকে মোটা তাজা করে থাকি, শরীরের গোস্ত যদি বন্ধ বাড়িয়ে থাকি, এটাকে এখান থেকে খুশি আগের জায়গায় নিয়ে আসা, তাহলে আপনার তওবা কবুল হবে। ইমরান ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বন্ধু মেসেজটা নিয়ে নেন। এক মহিলা ব্যভিচারের মাধ্যমে সন্তান ধারণ করল, করার পরে আবার আমার নবীর কাছে গেলেন, চলে নবীর কাছে চলে যাওয়ার পরে এবার আমার নবী তার অভিভাবককে ডাকলেন, অভিভাবক আসলো, আসার পরে তাকে বললেন তাকে তুমি বাড়িতে নিয়ে যাও, পরম যত্নে আদর যত্নের সাথে লালন পালন করো, যখন তার বাচ্চাটা প্রসব হবে তখন আমার কাছে নিয়ে এসো। এবার বন্ধু তাকে নিয়ে আসা হলো, পরম আদর যত্নে বড় করা হলো, পরম যত্নে তাকে বড় করা হলো, লালন পালন করতে করতে বন্ধু সন্তান প্রসব হলো, আমার নবীর কাছে নবীর অর্ডার মতো নিয়ে আসলেন। আসার পরে আমার নবী বললেন এই মহিলার জন্য একটা গর্ত খনন করো, গর্ত খনন করা হলো, গর্ত খনন করার পরে তার মাজা পর্যন্ত বন্ধু গ্রথিতকরণ করা হলো, গেড়ে দেওয়া হলো, এবার তাকে পাথর নিক্ষেপ করার অর্ডার দেওয়া হলো, প্রথম পাথর নিক্ষেপ করা শুরু হয়ে গেল, পাথর নিক্ষেপ করতে 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 বন্ধু তার মরণ হয়ে গেল, মৃত্যু যখন হলো যদিও সে পাপি কিন্তু তার ঈমান আছে। সবাই চিন্তিত, আমার আপনার নবী অর্ডার দিল তাকে মারার জন্য, এখন কে রে তার জানাজাটা পড়াবে, চিন্তা আছে না নাই, কথা বলেন না কেন, টেনশন আছে কি আছে না? এবার বন্ধু হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলো মানুষ সাহাবাই কেরাম উপস্থিত, বন্ধ ওই মহিলার জানাজার জন্য ইমাম হলেন আপনার আমার নবী। বিরক্ত হইয়েন না, কিছুক্ষণের মধ্যে ওয়াজ শেষ করে দিব, আমার কাছে মনে হচ্ছে একটু টায়ার্ড ফিল করতেছে। আমার নবী তার জানাজার নামাজটা পড়িয়ে দিল বন্ধু। এখানেও নবীর প্রেমিক থাকতে পারে, ওয়া শুনে হেদায়েতের চিন্তা থাকতে পারে, হয়তোবা মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে ওই কর্নারে একজন আল্লাহর পাগল থাকতে পারে, আমি দেখেছি যে যেখানে অবস্থান করলাম
অসংখ্য মা বোনেরা ওখানে অবস্থান করতেছে, ওখানেও করোনা কোনো মোমেনা থাকতে পারে, ঠিক কি না? বলেন মাহফিল কার ওসিলায় কবুল হয় সেটা বলা যায় না, তবে সবাইকে প্রতিযোগিতা করতে হবে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, সাচ্চা নবীর প্রেমিক হওয়ার জন্য। এবার দেখা গেল আমার নবী তার জানাজার বন্ধ ইমাম হয়ে গেছে, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, জানাজার ইমাম হয়ে গেল। কেউ তো সাহস পায় না নবীকে প্রশ্নটা কেমন করে করব, প্রশ্নটা মনের মধ্যে জাগে কি জাগে না? ওগো নবী, আপনার ওয়ার্ডারে তাকে পাথর নিক্ষেপ করে তাকে গতিরকরণ করে মারা হলো, নবী গো কোন অপশনে তাকে তার জানাজার ইমাম আপনি হয়ে গেলেন? কেউ তো সাহস করে না, কেউ তো সাহস করে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, অত্যন্ত আদব এবং বিনয়ের সঙ্গে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, বুঝে তো আসে না কেমন করে গো এই বেবেচারিনী জানাজার ইমাম আপনি হয়ে গেলেন? এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, ওমর 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 রে, এই মহিলাটা পাপ করার পরে যতটা আতঙ্কিত হয়েছে, যতটা আল্লাহকে ভয় করেছে, তার সিনায় যতটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, সে আতঙ্ক নিয়ে আল্লাহকে রাজি করার আশায় যে তওবা করেছে, এই তওবাটা আমি নবী যদি মদিনার সত্তরটা পাপীকে ভাগ করে দেই, মদিনার সত্তরটা পাপীকে যদি ভাগ করে দেওয়া হয়, ওই একটা মহিলা এমন তওবা করেছে যেই তওবার কারণে সত্তরটা পাপীর ক্ষমার জন্য তার তওবাটা যথেষ্ট হয়ে যাবে। আপনি আমি কি সেইভাবে তওবা করতে পারবো? ইনশাআল্লাহ বলতে পারেন? ওই যে আমার ভাই এদিক থেকে বলছে ইনশাআল্লাহ, পারবেন না তওবা করতে? আর জোরে বলেন না, পারবেন না? আদম সফিউল্লাহ, যাকে আল্লাহ ক্ষমা করেছেন, আদম হ্যাজ বিন ফরগিভিন বাই আল্লাহ, আদমকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? মূসা নবীকে আল্লাহ বলেছেন, মূসা কানে বললা, মূসা স্পোক টু আল্লাহ, মূসা আল্লাহর সাথে কথা বলেছেন, ইসমাইল ইজ টু স্যাক্রিফাইস টু আল্লাহ, ইসমাইল আলাইহিস সালামের জন্য আল্লাহ স্যাক্রিফাইস করেছে কি করে নাই, এই জন্য তার নাম হয়েছে ইসমাইল জামিউল্লাহ, ঠিক কিনা বলেন? ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন, ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ, ইব্রাহিমকে আল্লাহ বন্ধু বানাইছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার আমার নবী সম্পর্কে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ, সেই জন্য আমরা দামি কে কথা কয় না, স্টেজে আইসিজে হয়ে গেছে অনেক সময়, 11-12টা বাজে যাইতেছে, কিছুক্ষণের মধ্যে শেষ করে দিবে, এরপর বাজে আরামসে ঘুমাইবেন, টেনশন করার কিছু কারণ নেই। এই জন্য বেশিরভাগ প্রোগ্রাম করি চট্টগ্রাম, কোথায়, এক বিশাল এক প্রেমের শহর, প্র্যাকটিক্যালি না দেখলে বোঝার উপায় না, চট্টগ্রামে। আমার জীবনে যত ওয়াজ করেছি সবচেয়ে বেশি ওয়াজ আমার জীবনে করেছি চট্টগ্রাম, প্রত্যেকটা আনাস কানাস অলি গলি মনে হয় যে নবীর প্রেমে ভরপুর, ওখানে মাহফিলকে ঘিরে একটা দোকান পর্যন্ত বসে না, বিশ্বাস হয় আপনাদের? যেই দিন মাহফিল হবে সেই দিন মনে হয় চট্টগ্রাম বাসীর শ্রেষ্ঠ ঈদের দিন থাকে, জোরে বলেন না আলহামদুলিল্লাহ, আরো জোরে বন্ধুরে আমার। শয়তান বলেছে আল্লাহর বান্দাকে বন্ধ, শেষ পর্যন্ত বন্ধ, গোমরা করতে থাকবে, লাগবে না চা, আমি চা খাই না, কথা বুঝেন? শয়তান কি চায়? আমাদেরকে শেষ পর্যন্ত বন্ধু ধোকা দিয়ে দিয়ে প্রদর্শন করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ খবর জানিয়ে দিয়েছে, রে আমার বান্দা, আমার প্রিয় হাবিব হাবিবুল্লাহর উম্মত, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম রে, আমিও ওই পর্যন্ত তোমাদেরকে ক্ষমা করতে থাকবো,
যেই পর্যন্ত আমার কাছে তোমরা ক্ষমা চাইতে থাকবা। এত প্রেমের খবর বন্ধু, এত মায়ার খবর রে বন্ধু, এত এক মধুর বন্ধন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আপনাদের মনে আছে কিনা, শুরুতে আমি বলেছিলাম ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, মনে আছে নি? মাসকে দিয়ে একটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ আয়াত দ্বারা কি বুঝাইছে, আল্লাহ বলতেছে আমার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে আমার মন মতো করে বানাইছি। এর চেয়ে চমৎকার দলিল আর কি চাই? আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। বন্ধুরে আমার, কেউ যদি তার পাপের কথা স্মরণ করে, আমি আমার মা আমি আমার বোনদেরকে দেখে রেখে বলবো, আমি দেখে এসেছি আপনারা প্রজেক্টরের সামনে বসেছেন, মাইকের আওয়াজ যেখানে যায় আমার মা বোনেরা যারা আমার আলোচনা শুনতেছেন সবাইকে বলবো, আমার নবী বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কত সুযোগ রেখেছে, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে পরকালের চিন্তা করে, কেউ যদি পাপ করার পরে সব একটা মাসির মাথার সমপরিমাণ, হাদিস শরীফের মধ্যে এসেছে কিসের সমপরিমাণ, মাসির মাথার সমপরিমাণ চোখের পানি যদি কেউ ফালায় রে, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। মাসির মাথাটা একবার ছোট না, মাসির মাথার সমপরিমাণ চোখের পানি যদি কেউ ফালাইতে পারে তার জন্য জাহান্নামের আগুন কি বলেছে কে? আমার নবী, হাদিস শরীফের মাধ্যমে এসেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজ বর্ন ইন আরব কান্ট্রি, হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ, হিজ ফাদারস নেম ওয়াজ আমিনা, হিজ ফাদারস হ্যাড ডাইড বিফোর হি ওয়াজ বর্ন, হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইল্ডহুড, হি ওয়াজ ভেরি ট্রুথফুল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী যার কোনো সন্দেহ। আরেকটা হাদিস শরীফ কি শোনাবো নাকি শেষ করে দিব? শুনবেন বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে বনী ইসরাইলের তিন একজন লোক, তিনি খুন করেছেন 99টা, কয়টা 99টা খুন করলো। খুন করার পরে বন্ধু এক পাদ্রির কাছে তিনি গেলেন জানার জন্য, আমি একটা একটা করে 99টা হত্যা করেছি, আপনি বলেন না আমার এই খুনের পাপ ক্ষমা হবে কিনা, আল্লাহ মাফ করবে কিনা। বন্ধু সন্দেহ করার কোনো কারণ নাই, তাকওয়া এমন এক জিনিস, আল্লাহর ভয় এমন এক জিনিস, যখন বললেন আমি একটা একটা করে কয়টা খুন করেছি, 99টা খুন করেছে, আল্লাহ আমার এই অপরাধ ক্ষমা করবে কিনা, পাদ্রী বলে দিলেন না না এই পাপ ক্ষমার যোগ্য না। বন্ধু হাদিস শরীফের ভাষা অনুযায়ী বলছি রে, সে যখন বলল ক্ষমা হবে না, বলতে দেরি সঙ্গে সঙ্গে ওই পাদ্রীকে হত্যা করতে দেরি করে না, কয়টা হইল 100% 100 ফিল আপ হয়েছে কি? এবার তিনি কি করলেন, 100 জন হত্যা করা যখন পরিপূর্ণ ফিল আপ হলো, এবার তিনি আস্তে 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 করে বন্ধ আর একজন বুজুর্গের তালাশ করতেছেন, কার কাছে যাব, কার কাছ থেকে সঠিক ও সঠিক উত্তরটা পাব। এবার যাইতে যাইতে তৎকালীন সময়ে বুজুর্গের কাছে তিনি গেলেন, যাওয়ার পরে মনের কথা সব খুলে বললেন, খুলে বলার পরে বুজুর্গ উত্তর দিয়ে দিল অবশ্যই অবশ্যই ক্ষমার সুযোগ রয়েছে, অবশ্যই ক্ষমার সুযোগ রয়েছে, অবশ্যই তুমি ক্ষমা পাওয়ার যোগ্য, তবে কিছু কন্ডিশন, সেগুলো তোমাকে মানতে হবে। কই কি? কাজ হলো তুমি যেই জায়গা থেকে আমার কাছে এসেছো
সেই জায়গায় আর তুমি কোনোদিন ফিরে যেতে পারবে না। আমি যেই জায়গার ঠিকানা দিব সেই ঠিকানা অনুযায়ী তোমাকে চলে যেতে হবে। তুমি যেখান থেকে এসেছো সেই জায়গা ভালো নয়, আমি যেই জায়গার ঠিকানা দিব সেইটা হলো একটা নিয়ামতের জায়গা, সেখানে যেতে হবে। ওখানে গিয়ে তুমি তাদের সাথে মেলামেশা করবে, আমল করবে, আল্লাহ ক্ষমা করে দেবে। বন্ধু ব্যতিক্রম এক প্রেমের গল্প সাজানো হলো গো এই পৃথিবীর বান্দাগুলোকে শিক্ষা দেওয়ার জন্য। লোকটাকে যখন বলল যেখান থেকে এসেছো আর সেখানে রিটার্ন করতে পারবা না, আমি যেই দিক নির্দেশনা দিব সেখানে তোমাকে যেতে হবে, উনি মানলেন। মানার পরে তিনি আস্তে আস্তে করে বন্ধু ওই জায়গার দিকে রওনা হলেন। রওনা হওয়ার পরে মাঝামাঝি কিছু দূর যাওয়ার পরে বন্ধু দুই দল ফেরেশতা এসে গেল, কয় তোমার তো মরণের সময় হয়ে গেছে। একদল হলো বন্ধু জান্নাতি, আরেক দল হলো জাহান্নামী। একদল হলো নিয়ামত, আরেক দল হলো কিয়ামত। একদল বলতেছে জাহান্নামীরা বলতেছে তোমার প্রাণ পাখি আমরা নিয়ে যাব। তার কারণ হলো তোমার জীবনে শুধু পাপ আর পাপ করেছো। এবার জান্নাতিরা বলতেছে না না, তার রুহ তোমরা নিতে পারবা না, তার রুহ কবজ করব আমরা, কারণ তার এখনো এখন আল্লাহ আল্লাহর পথে সে কদম বাড়িয়ে দিয়েছে। খুন করছে কয়টা? একশোটা। রওনা দিয়েছে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে রাস্তায়। দুই পক্ষের মধ্যে বন্ধু সংঘর্ষ আছে না নাই, পক্ষ বিপক্ষ আছে না নাই? বন্ধুনি আমার, দুই পক্ষের সাথে তর্ক বিতর্ক চলতেছে, কার কি চলতেছে? এই পক্ষ বলে আমরা নিব, ওই পক্ষ বলে আমরা নিব। বন্ধু হাদিস শরীফ থেকে যেটা পেয়েছে সেটা জানাচ্ছি। এই দুই পক্ষের তর্ক বিতর্কের অবসানের জন্য আল্লাহর মনোনীত এক ফেরেশতা আল্লাহ পাঠাইয়া দিলেন। আসার পরে উনি বললেন দুই পক্ষের সমাধানের লক্ষ্যে আমি কাজ করব, মানতে রাজি কিনা? দুই পক্ষ মেনে নিলেন, আমরা মেনে নিব, আমাদের মধ্যে কোনো আপত্তি নাই। এবার ওই ফেরেশতা ডেকে ডেকে বলল একটা কাজ করো, কাজটা হলো কি, দুই দিকের রাস্তাটাই মাপতে হবে। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে? সে যেই দিকে ঢুকেছে এই দিকের যুদ্ধকে যদি বেশি এগিয়ে থাকে রে, তাহলে তার প্রাণ পাখি নিবে জান্নাতিরা। আর যেই দিক থেকে এসেছে ওই দিকে যদি হয় তাহলে তার প্রাণ পাখি নিবে জাহান্নামীরা। বন্ধু মাপজব শুরু হয়ে গেল, মাপতে 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 দেখা যায় ও বন্ধু যেই দিকের উদ্দেশ্যে নিয়ামতের দেশের উদ্দেশ্যে তিনি রওনা হলেন, নিয়ামতের জায়গার উদ্দেশ্যে যিনি রওনা হলেন ওই জায়গার দিকে হাদিস শরীফের মধ্যে এসেছে মাত্র আধা হাত তিনি বেশি এগিয়ে গেছে। কত হাত? মাত্র আধা হাত তিনি নিয়ামতের দিকে বেশি চলে গেছে। এই দিকে রাস্তা কি কম, এই দিকে রাস্তা হয়ে গেল বেশি? তার মানে ফয়সালা হয়ে গেল, তিনি জান্নাতীদের দলভুক্ত হয়ে গেছে। হাদিস শরীফের মূল মর্ম হলো বন্ধু যখন তিনি আল্লাহকে ভয় করলো, আল্লাহ আল্লাহ হওয়ার জন্য যখন সেই দেশের উদ্দেশ্যে যখন রওনা হলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন যেই দিক থেকে রওনা হলো ওই দিকের ভূমিকে একটা ডাক দিয়ে বলল আমার বান্দার জন্য তুমি বড় হয়ে যাও। যেই জান্নাতি নিয়ামতের পথের দিকে যখন রওনা হলো ওই দিকের জমিনকে ডাক দিয়ে বলল তুমি আমার বান্দার জন্য সংকোচ হয়ে যাও। এই দিকের জমিনটা বড় হয়ে গেল, যেই দিকের রওনা দিরা সেই দিকের জমিনটা ছোট হয়ে গেল। তার মানে সে আল্লাহকে ভালোবাসার কারণে, আল্লাহকে আল্লাহর প্রেমে পড়ার কারণে, ভয় করার কারণে একশোটা খুন করার পরেও জান্নাতিদের দলে।